ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 15 জুলাই 2019, আমি এখন টরন্টোর ড্যানফোর্থ মেইন স্কোয়ারে। আমার খুবই ভালো লাগছে, কারণ অনেক দিন ধরেই আমার কাছে অনুরোধ ছিল চ্যানেলের মাধ্যমে আমি যেন বাংলাদেশি কোনো ডাক্তারের সাথে একটু কথা বলি, ডাক্তারদের এখানে সুযোগ সুবিধা কেমন সেই বিষয়ে জানতে চাই। আলহামদুলিল্লাহ একজন ডাক্তারের সন্ধান পাওয়া গেছে, ওনার নাম ডক্টর রেজাউল করিম, উনি ডক্টর রেজা নামে পরিচিত এখানে। আমরা বাংলাদেশি কেনেডিয়ান ডক্টর রেজার সাথে এখন গল্প করব। ডক্টর রেজা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ডক্টর রেজা, আমরা কি চলতে চলতে কথা বলবো কিনা? হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে। আমি আপনি যেহেতু গাড়ি চালাচ্ছেন, আপনি সামনের দিকে তাকিয়ে কথা বলুন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আপনি তো স্কিল মাইগ্রেশনের মাধ্যমে এখানে এসেছিলেন, কবে এসেছেন আর কি করছেন? আমি এসেছি 2015-র এপ্রিল, মিড এপ্রিলে। আচ্ছা, তারপর থেকে আমি আমার ওয়াইফ এবং বাচ্চা সঙ্গে এসেছি। জি, এখন আমি একটা হেলথ ইনফরমেটিক্স একটা সাবজেক্ট, সেই সাবজেক্টে এখনো স্টুডেন্ট হিসেবে আছি। আশা করি সেপ্টেম্বরে আমার গ্রাজুয়েশন সার্টিফিকেশন কোর্সটা কমপ্লিট হবে, তারপর আমি এখানকার জব মার্কেটে ঢোকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি বাংলাদেশ থেকে MBBS করে এসেছিলেন? জি। বাংলাদেশে আপনি কোথায় কাজ করতেন? আমি আমার কর্মজীবনে আমি মানে তিনটা জায়গায় কাজ করেছি বাংলাদেশে। জি, একটা হচ্ছে প্রথম আমার কাজ হচ্ছে মাতুয়াই ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড মাদার হেলথ। আচ্ছা, সেখানে রিসার্চ প্রজেক্টের সঙ্গে আমি জড়িত ছিলাম। আচ্ছা, তারপর কাজ করলাম ICDTRB-তে। আচ্ছা, সেখান থেকে আমি সুইচ করলাম সেভ দি চিলড্রেন ইন্টারন্যাশনাল। আচ্ছা, সেখান থেকে আমার মাইগ্রেশন হয়ে যায়, ইমিগ্রেশন কমপ্লিট প্রসেস হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম এই 2015-এ। আচ্ছা, এসে এখানে ভর্তি হলেন কোন সাবজেক্টে? এখানে সরাসরি আমি ভর্তি হইনি, আমার এখানে তো পারিবারিক যেই সুবিধা সেটা তো বাংলাদেশে যেমন কোনো দিকে খেয়াল করা লাগে না, বা মানে আমি সাপোর্ট পাই ফ্যামিলিকে মেইনটেইন করার জন্য। আমার ছোট দুইটা বাচ্চা থাকার কারণে আমার ওয়াইফ প্রথমে পড়াশোনা করলো, উনিও ডাক্তার। জি, আচ্ছা আচ্ছা। ওনার পড়াশোনা শেষ হওয়ার পর আমার সুযোগ আসলো, তখন আমি ও ভেরি গুড। তো ভাবি কি তাহলে এখানে পড়াশোনাটা শেষ করে উনি এখন এখানকার ডাক্তার হিসেবে প্র্যাকটিস করছেন? না, ডাক্তার হিসেবে প্র্যাকটিস করছে না, অ্যাকচুয়ালি আমি ছিলাম হচ্ছে রিসার্চ লাইনে, পাবলিক হেলথ রিসার্চ। আচ্ছা, চাইল্ড এন্ড নিউরোটাল হেলথ এই বিষয়ে আমার মানে দক্ষতা। আচ্ছা, কর্মজীবনে আমি অনেক বৈশ্বিক করেছি। হ্যাঁ, তো সেরকম একটা কিছু আমি খুঁজে নিব। আর আমার ওয়াইফ, সে টিচিং লাইনে ছিল, সে ফিজিওলজি পড়াতো। আচ্ছা, দেশে উনি আসলে মেডিকেল টিচার ছিলেন, ডাক্তারদের পড়াতেন আর কি? ডাক্তারদের পড়াতেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মেডিকেল কলেজ, সেখানে উনি ফিজিওলজি টিচার ছিলেন। আচ্ছা, এখানে এসেও উনি শিক্ষকতাই করছেন? না না, এখন পড়াশোনা শেষ করে এখন কক্সওয়েল হসপিটাল একটা হসপিটাল আছে, সেখানে তার যে সাবজেক্টে উনি পড়াশোনা করলেন হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট, সেই পড়াশোনা রিলেটেড সাবজেক্ট রিলেটেড কাজ শুরু করেছেন। কাজ শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। আর এই ফাঁকে এখন আপনি নামলেন আপনার ডিগ্রি অর্জনে। জি, তাহলে জি জি বলেন। সফলতার জন্য ক্যানাডায় একটা কিছু করার জন্য ক্যানাডিয়ান ডিগ্রি এটা অবশ্যই দরকার, মানে ইট ইজ কাইন্ড অফ এ মাস্ট। এটাকে বাইপাস করার আসলে কোনো সুযোগ নাই যদি আপনি ভালো করতে চান আপনার ফিল্ডে। কেউ কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি থাকে, তাদের কথা আমি বলছি না, কিন্তু ইন জেনারেল আসলে তো মাঝামাঝি পর্যায়ের লোকজনই তো বেশি, খুব ট্যালেন্ট তো অল্প কয়জনই থাকে, অল্প কয়জনই থাকে, কারেক্ট। সো এই বাল্ক গ্রুপ অফ পিপলদের জন্য এই একটা ক্যানাডিয়ান এক্সপোজার, আইদার এডুকেশন অর ওয়ার্ক এনভায়রনমেন্ট, সেটা হয়ে নিলে, করে নিলে, তার সঙ্গে একটু অ্যাকাস্টমড হয়ে নিলে সুযোগ সুবিধা থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে এখানকার অবস্থানটা শক্ত, ফুটিংসটা শক্ত হয়ে যাবে। এই যে পড়াশোনাটুকু, আপনি কি এটার জন্য সরকারি কোনো ফান্ড, কোনো সহায়তা পাচ্ছেন এখন? জি জি। আচ্ছা, এটা এটা কানাডার এটা হচ্ছে একটা বিউটি, একটা বিউটি। আচ্ছা, যে এখানে যে কোনো বয়সে পড়াশোনার জন্য কোনো মানে
বয়সের কোনো বাধা নেই, আপনার আগ্রহ এবং ইচ্ছা থাকতে হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আপনার যদি ইচ্ছা থাকে আপনি ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে আপনি চাইলে আবার আপনি নতুন আপনার যেখানে প্যাশন সেখান থেকে শুরু করতে পারেন, অথবা যাতে আপনি মনে করছেন যে কিছু ল্যাকিংস আছে সেই ল্যাকিংসটুকু ফুলফিল করে আপনি এগিয়ে যেতে পারবেন। তাহলে মানে আমাদের এখানে বিনিয়োগটা হচ্ছে আমাদের শ্রম, আমাদের সময়, আমাদের মানসিকতা, আর সরকার আমাদের জন্য ইভেন ফান্ডেরও ম্যাক্সিমাম সাবজেক্টেই ফান্ডের ব্যবস্থাও করছে। আপনি চাইলে আপনাকে আপনার এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আপনি অনেক সুযোগ সুবিধা বা সুযোগ রয়ে গেছে এখানে, রাইট? তাহলে বাংলাদেশে ডাক্তার যারা আসবেন এখানে রেজা ভাই, তারা এসে এক হচ্ছে আপনার যে নিজে যেটা পরামর্শ সেটা হচ্ছে যে তারা এসে আসলে একটি সার্টিফিকেশন অর্জন করবেন, সেটা এই একদম পিওর মেডিকেল সায়েন্সেই হোক অথবা এই রিলেটেড যত অ্যাভিনিউ আছে এর কোনো বিষয়ে যেটা তার জন্য সুটেবল, যেটা এই এখানে জব মার্কেটের জন্য সুটেবল, এরকম একটি পড়াশোনা করবেন। এই পড়াশোনার ধৈর্য কষ্টটুকু তারা করবেন, কিন্তু খরচ ধরেই নেওয়া যায়, সরকারই দেবে, আপনাকে লোন দেবে, বার্সারি অবধি পেতে পারেন, এবং সেটা দিয়ে পড়াশোনা করে সে যখন জব মার্কেটে যাবে তখন সেই জব মার্কেটে যাওয়ার পরে সে তার এই লোন বহু বছর ধরে আস্তে ধীরে শোধ করবে। তো এইটা তো একটা মানে সম্ভব প্রক্রিয়া, তাই তো? সহজলভ্য প্রক্রিয়া। দরকার আমাদের দরকার হলো ওই কষ্ট করার মানসিকতাটুকু, এই এইটুকুকে আসলে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই, রাইট? এবার আমি জানতে চাই, এটা গেল মানে আমি যদি এই ডাক্তারদের কথাটাকে শেষ করি তাহলে আমি কি এটা বলতে পারি আমাদের চ্যানেলের দর্শকদের যে ডাক্তার যারা আসবেন তাদের জন্য আসলে এখানে চমৎকার একটা ক্যারিয়ার অপেক্ষা করছে, প্রোভাইডেড ওনারা ওই কষ্টটা করতে যদি রাজি থাকেন, পড়াশোনার কষ্টটুকু, অন্য কষ্ট, মাটি কাটার কষ্ট তো নয় এটা, নাকি? এটা বলা যায়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই। জি, যে আমরা মানুষ তো এখানে ক্যানাডিয়ানই হোক বা আমাদের নিজস্ব কমিউনিটির লোকজনই হোক, যোগাযোগটা এটা খুবই জরুরি। আচ্ছা, আপনার যা ইচ্ছা, আপনার যা অপছন্দ বা আপনি যা করতে চান, এগুলো তো যার কাছে আপনি বলবেন সেই বলার কমিউনিকেশনটা খুব সুন্দর হওয়া দরকার। আপনার এক্সপ্রেশনটা দেওয়ার জন্য আপনাকে এই কমিউনিকেশনের ব্যাপারটা ঠিক রাখতে হবে, এবং এই আমাদের এই কমিউনিকেশনের মূল ইয়েটাই হচ্ছে ভাষা, ভাষা, এবং সেই ভাষার দক্ষতাটুকু লাগবেই বলছেন আপনি। এটা এখানে যদি আপনি আপনি যদি স্বতঃস্ফূর্ত না থাকেন তাহলে আপনারই অসুবিধা হবে, মানে আপনি তখন কর্নার্ড কনফাইন্ড হয়ে যাবেন। আচ্ছা, সো এই ইংরেজিটা আমাদের এখানকার কমিউনিকেশনের মিডিয়াটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, ইংলিশটাকে ভালো করে আনতে হবে, তাছাড়া ওই পড়াশোনাতেও ভয় লাগবে। নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, জি, আমি ডাক্তারি করার পর জি ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট পপুলেশন সায়েন্সেস, সেটাতেও আমি মাস্টার্স করে আসি। সো আমার মেডিকেল লাইফ এবং পরের এই মাস্টার্সের পড়াশোনার পুরো ব্যাপারটাই ছিল ইংরেজি মিডিয়াম। জি, কিন্তু তারপরেও আমি ফিল করি, হ্যাঁ, যে আমার ওই ইংরেজিটা অত স্ট্যান্ডার্ড না, আপ টু দা মার্ক তখন ছিল না। আচ্ছা আচ্ছা, সো আপনি যদি আমি ওই যারা আসবেন তাদেরকে একটা মৌলিক পরামর্শ দেব, জি, যে আপনার আগ্রহ, ইচ্ছা, প্যাশন সেসব তো থাকতেই হবে, তার সঙ্গে আপনি যদি আপনার এই ইংরেজি দক্ষতাটা বাড়িয়ে নিয়ে চলে আসতে পারেন তাহলে তাহলে সত্যিকার এই পেছন দিকে দেখার আর কিছু নেই, সব পথ খুলে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবেন। আচ্ছা, এই খুব মূল্যবান একটি পরামর্শ। আর সাথে রেজা ভাই আমি আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে অন্যান্য পেশাজীবী বাঙালি বাংলাদেশি পেশাজীবী যারা আছেন এখানে ওনারা কেমন করছেন, আপনার নিজের কি মানে মত বা অভিজ্ঞতা? মৌলিক বিষয় ওই একটাই, আপনাকে আগ্রহ থাকতে হবে। অনেক অনেক লোকজনই আসছেন, কিন্তু যারা তাদের পেশা জীবনে ঠিক রেখে আগাতে চান, যারা ক্যারিয়ারিস্ট, তাকে সেই ক্যারিয়ারের পিছনে তাকে সময় দিতে হবে, এর কোনো বিকল্প নেই, মানে এই কষ্টের কোনো বিকল্প নেই। তো আপনি যদি একজন ব্যাংকারের কথা বলেন, জি, তো ব্যাংকার হিসেবে আপনাকে ওই প্রাথমিক পড়াশোনা করতে হবে, তারপর আপনার ওই ব্যাংক রিলেটেড
যেসব জায়গায় চাকরি পাওয়া যায় সেই জায়গাগুলোতে কি কি কোয়ালিফিকেশন থাকলে আপনি সেই জবটা পেতে পারেন তা এখানে আমি একটা টিপস, ছোট্ট একটা টিপস দিতে চাই প্লিজ। সো এখানকার জব মার্কেটের জন্য জবের জায়গাগুলো খোঁজার জন্য কয়েকটা ওয়েবসাইট আছে, যেমন ইনডিড, indeed.com, monster.com, monster, জি, glassdoor, জি। সো আপনি এসে যেই কাজ করবেন, এখানে কাজ ছাড়া কেউ থাকতে পারবে না, রাইট? কাজ আপনাকে সম্মানও দিবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সো এই কাজগুলো আপনি কোন কাজে আপনি আগ্রহ বোধ করবেন বা একদম জিরো থেকে স্টার্ট না করে অলরেডি আপনার মধ্যে অনেক কিছু আছে, সো সেই জিনিসটাকে ম্যাচ করানোর জন্য আপনি এই জব সাইটগুলো থেকে দেখবেন এবং ওই আপনার টার্গেটেড জব যেটি জবের যেই চাহিদাটা দরকার, যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটুকুন দরকার, সেটুকুন আপনার কতটুকুন আছে আর কতটুকু নাই, আপনি যে যেই কোয়ালিফিকেশনটুকুন আপনার নাই যদি সেইটাতেই এমফাসিস দেন তাহলে ওটাকে ফোকাস করে ওইটুকু গ্যাপ ফিল করা আপনার রাস্তাটা সহজ মসৃণ হয়ে যাবে। আচ্ছা, খুবই ভালো পরামর্শ। তার মানে ঘুরে ফিরে রেজা ভাই আমরা কি এটা বলতে পারি যে যে পেশার থেকে যেই আসুন না কেন ভালো একটা ক্যারিয়ার এখানে করতে চাইলে তাকে খুবই সম্ভব, কিন্তু তাকে এসে একটি পড়াশোনার কথা মাথায় রাখতে হবে, একটি রিলেটেড ফিল্ড একটি সার্টিফিকেশন, এবং ওই সার্টিফিকেশন করতে গেলে অটোমেটিক্যালি তাকে ইংলিশে বলায় লেখায় কথোপকথন ইত্যাদিতে ভালো হতে হবে, কমিউনিকেশন স্কিলস ভালো হতে হবে, এই হচ্ছে মূল বিষয়টা। আমি আবার ওই জায়গাটায় ফেরত যাই, তাহলে অন্যান্য পেশাজীবী যাদের আপনি চেনেন, আপনি 15 থেকে আছেন 4 বছরের বেশি সময়, বাকি বাঙালি পেশাজীবীদেরও আপনি দেখছেন যে তারাও পড়াশোনা যারা করছে সার্টিফিকেশন নিচ্ছে তারা ভালো করছে নাকি? আচ্ছা, আবার এমন কি কাউকে আপনি দেখেছেন যে ভালো ক্যারিয়ার নিয়ে এখানে এসেছিল কিন্তু পড়াশোনার কষ্টটুকু না করার জন্য কিংবা এইগুলোতে না বা কমিউনিকেশন স্কিলস ভালো না হওয়ার জন্য একটা জায়গায় আটকে আছে, তেমন ভালো করতে পারছে না, এমনও কি আপনার দেখার সুযোগ হয়েছে? এরকম হচ্ছে তো, হ্যাঁ সেটাও হচ্ছে। আচ্ছা, অনেকগুলো ফেজ এর মধ্যে আছে, আচ্ছা আচ্ছা, তার মধ্যে যারা সফল হয়নি বা যারা এখনো চিন্তা করেনি তারা একটু পিছায় পড়তেছে এরকম। আচ্ছা আচ্ছা, যে চিন্তা করতেছে যে এগিয়ে যাচ্ছে সে এই কাজগুলো সঙ্গে সে ইনভলভ থাকে, সো যে কাজ করবে কাজ করলে তার রেজাল্ট পাওয়া যাবে কিছু সময় আগে বা কিছু সময় পরে। কাজ করা মানে হলো ওই কষ্টটুকু করা, মানে কানাডায় এসে আমরা বাংলাদেশে যেই কম্পিটিশনটা করি বেসিক্যালি তার তো 10 গুণ বেশি কম্পিটিশন, সারা ওয়ার্ল্ডের মেধাবীদের সাথে এখানে আমাদের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়, সেই অবতীর্ণ হয়ে আমরা এখানে জায়গাটা করব, সুতরাং এখানে সম্ভাবনাও বেশি কিন্তু এখানে আবার চ্যালেঞ্জটাও বেশি, রাইট? আপনারা যারা এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়ে জায়গা করছেন আপনারা ভালো করছেন, আপনাদের বাকিদের জন্য আপনাদের পরামর্শ হচ্ছে যে এই মানসিকতা নিয়ে আসতে হবে। শেষ কিছু বলুন আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে, আপনার কোনো উপদেশ পরামর্শ যাই বলুন। কানাডা একটি সুন্দর দেশ, এখানে আপনি নিজে ভালো করতে পারবেন, নিজে আরও সমৃদ্ধ হতে পারবেন, দেশের জন্য বাংলাদেশের জন্য আপনি আপনার ক্যাপাসিটিতে আরও বেশি কিছু করতে পারবেন, এই সুযোগ এখানে রয়ে গেছে, আপনারা আসুন এসে নিজে সমৃদ্ধ হন, দেশকেও সমৃদ্ধ করুন। ডক্টর রেজা, আপনাকে আরও একবার ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আপনি ভালো থাকবেন, আমরা সবাই আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ, দোয়া করবেন আমাদের। জি।